হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি হচ্ছে ময়নাগুড়ি। তো সবাই শুনেছো সেই জায়গাটির নাম, ময়নাগুড়ি যে রোড আছে সেই রোড থেকে যেখানে ওভারব্রিজ হচ্ছে সেখানে কিন্তু পাশে রয়েছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির। তোমাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখাতে চলেছি, কোন দিকে যাবেন, কোন দিকে কী কী রয়েছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ একদিকে ওভারব্রিজ আর একদিকে রোডটি, এটাই কিন্তু একদম ময়নাগুড়ির রোড। এই দিক থেকে একদম পূর্ব দিকে রয়েছে, সেই পূর্ব দিকে গিয়ে তোমাদেরকে একটি সিসি রোড আছে, সেই সিসি রোড দিয়ে কিন্তু যাব। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ সিসি রোডটি, এই সিসি রোড থেকে প্রায় 500 মিটার দূরে রয়েছে। মন্দিরে ঢোকানোর আগে কিছুটা সময় দেখছি হচ্ছে রোড, এখান থেকে কিন্তু ময়নাগুড়ির রোডটি দেখা যাচ্ছে। এখন মন্দিরের এটি হচ্ছে বাইরের অংশ, বাইরের অংশটি দেখতে পাচ্ছ গেটটি, এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছি আমি এখন এই যে গেটের সামনে আমি ভিডিও করছি, তোমাদেরকে কেমন লাগছে আর এই যে চারিদিকটা কি সুন্দর, ভালো লাগছে। তো চলো, তো যাওয়ার আগে দেশে নিয়ে দর্শনের যাওয়ার সময় হচ্ছে 6টা হইতে 11টা, 4টা থেকে 7টা অবধি খোলা থাকে। মন্দিরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ আমি একদম গেটের ভিতরে ঢুকে পড়েছি, আর ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে তোমাদের কিন্তু ফাইনালি দেখা হচ্ছে। এই সেই মন্দিরটি খুবই সুন্দর, এই মন্দিরটি একদম গেটের সামনে থেকে দেখা যাচ্ছে দূর থেকে, আর এই হচ্ছে চারিদিকটা একদম অসাধারণ। তো চলো এখন জেনে নেওয়া যাক হচ্ছে এই মন্দিরে কিছুটা হিস্টোরি। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এখানে 1978 সালে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল 14 সেপ্টেম্বর 1888 সালে। জায়গাটির নাম হেমায়াতপুর গ্রামে জন্ম হয়েছিল। কোন দেশ থেকে জন্ম হয়েছিল? সে বাংলাদেশ থেকে অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল। আরও একটা শব্দ বলি যে অনুকূল নামে যে নামটি রয়েছে সেটি একটি অক্ষরে কিন্তু একটি কবিতা রয়েছে, সেই কবিতাটি তোমাদেরকে এখন বলছি। যেমন ধরো, অকুলে পড়িলে দীনহীন জনে নুয়ায় শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাহিও ব্যথা। এটা হচ্ছে অনুকূলের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে একটি ছোট্ট ছড়া, আর এই হচ্ছে চারিদিকটা। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা আসার মনস্থ করেছেন অবশ্যই চলে আসুন। আমি বেটাইমে চলে এসেছি, তার জন্য ভিতরের অংশটি তোমাদেরকে দেখাতে পারছি না, সরি। নেক্সটে যখন আসবো তখন এখানে পুজো দিতে আসবো, খুবই সুন্দর ভিতরটাও তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ সুইটি, দেখতে পাচ্ছ আমি এখন এই মন্দিরে একদম ভিতরে ঢুকে পড়েছি, আর মন্দিরটি ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছ একদম অসাধারণ সেই মন্দিরটি। আরও যখন নেক্সট আসবো তখন আরো একদম উৎসাহ লাগবে। তো আমি হঠাৎ করে এসেছি, তার জন্য আমি পুরো ভিডিওটি দেখাতে পারছি। গ্রাম মন্দিরে আরো অন্য কিছু রয়েছে সেটি তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। আর এই মন্দিরটি যে মাঝখানটা দেখতে পাচ্ছ একদম কি সুন্দর ভাবে এঁকোচ্ছে ছবিটি, আর ফুল বাগান কি রকম রয়েছে, আর এখান থেকে মন্দিরটি দেখতে পাচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফুল বাগান, এখনো পর্যন্ত তৈরি হয়নি, তৈরি করছে, দেখতে পাচ্ছ দাদাগুলো। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরটি কিন্তু ভাঙচুর করবে, প্রথমে যে বিল্ডিংটি দেখায় সেই রকমই বানাবে, কিন্তু ভেঙে চুরে ওরকম বড় বিল্ডিং বানাবে। তো যখন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আরো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ এটিও হচ্ছে ঠিক একদম দক্ষিণ দিক থেকে কি রকম দেখা যাচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছ, আর ছোটো ছোটো গাছ কি রকম একদম পার্কের মতো লাগিয়েছে, আর এখানে যে মুনি ঋষি বা ব্রাহ্মণ থাকে এই ঘরে কিন্তু থাকে। তো আমি দেখা করতে চাইলাম কিন্তু সে নেই, অন্য জায়গায় গিয়েছে। আর এটি দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একটা ঘর আছে, সেই ঘরটিকেও কিন্তু ভাঙচুর করছে, আরও নতুন করে তৈরি করবে। যখন আরও পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আরও নতুন করে দেখাতে চলেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা আসনে অবশ্যই। গাইস একটা কথা বললে নয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।